আর বাতাসের শোষো শব্দ, আকাশ ভরা বজ্রপাত, তারই সাথে মুষলধারে বৃষ্টি। এমনই এক ঝড়ের রাতে টোনা নামের এক পাখি মুন্নি নামের একটা পাখিকে বিয়ে করে নিয়ে বাড়ি আসে। টোনার প্রথম স্ত্রী ছিল টুনি, সে কিনা কিছুদিন আগে গত হয়েছেন। এদিকে ঝড়ের রাতে বিয়ে করে আনা বউকে তার শ্বশুর শাশুড়ি বরণ করছে। বাবা টোনা, এমন ঝড়ের রাতে কেউ বিয়ে করে আনে বলতো? ঝড় মানেই তো সব অলক্ষণের ইঙ্গিত। উফ মা, তুমিও না, আমরা কি আগে থেকে জানতাম না কি হ্যাঁ যে আজকে ঝড় হবে? তুমি এখনো সব কথা ছাড়ো তো মা, আর আমাদের তাড়াতাড়ি বরণ করে নাও। এমনিতেই আমাদের অনেক বৃষ্টিতে ভিজা হয়েছে, এই অবস্থায় থাকলে আমাদের জ্বর সর্দি হয়ে যাবে মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এরপর মিনু ঝড়ের রাতে বিয়ে করে আনা বউকে বরণ করে নেয়। এরপর একটা থালায় আলতা মেশানো দুধ রাখে আর পুরো ঘরে সাদা চাদর বিছিয়ে দেয় আর বলতে থাকে, বৌমা নাও, এবার দুধে আলতায় পা ডুবিয়ে এই সাদা চাদরের উপর দিয়ে হেঁটে ঘরে যাও তো দেখি। মিনুর কথা মতো মুন্নি দুধে আলতায় পা রেখে সাদা কাপড়ের উপর দিয়ে হেঁটে যায় আর সাদা চাদরে মুন্নির পায়ের লাল ছাপ পড়ে। কিন্তু লাল ছাপ পড়তেই তা যেন কালো বর্ণের রূপ নেয়। এদিকে তো সবাই ভীষণ অবাক হয়ে যায় আর অনেক ভয়ও পেয়ে যায়। এ কোন অলক্ষণে কাণ্ড! একেই তো ঝড়ের রাতে বিয়ে, তার উপর আবার দুধিয়াল তার পায়ের ছাপ, এভাবে কালো হয়ে গেল। মিনু, এখন ওসব নিয়মকানুন ছাড়ো তো, বৌমাকে ঘরে নিয়ে যাও। কিন্তু আর কোনো কিন্তু নয়, আমি বলছি না, ছেলে ছেলে বউকে ঘরে নিয়ে যাও, তুমি এক্ষুনি এদের ঘরে নিয়ে যাও, যাও বলছি। রাজুটনের কথা মতো মিনু ঝড়ের রাতে বিয়ে করে আনা বউকে নিয়ে ঘরে চলে যায় আর ঘরে রেখে এসে মিনু আর রাজু নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে টোনা আর মুন্নিও শুয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মিনু ঘুম থেকে লাফ দিয়ে উঠে পড়ে। মনে হলো কেউ নূপুর পায়ে আমার বাড়ির ভিতর দিয়ে হাঁটছে, কিন্তু এত রাতে নূপুর পরে কে হাঁটবে? সবাই তো মনে হয় ঘুমিয়ে পড়েছে, দেখি তো একটু খাবার ঘরে গিয়ে। এসব বলে মিনু গুটি গুটি পায়ে খাবার ঘরে যায়। সেখানে গিয়ে দেখতে পায় মুন্নি চুপ করে দেয়ালে ঝুলে থাকা টুনির ছবি দেখছে। বৌমা, এত রাতে না ঘুমিয়ে তুমি এখানে কি করছো? আর তুমি কি পায়ে নূপুর পরে হাঁটছিলে এতক্ষণ? মিনুর কথা শুনে মুন্নি চট করে মিনুর দিকে তাকায়। মুন্নিকে দেখে মিনুর চোখগুলো ছানা বড় হয়ে যায়। বৌমা, এ তোমার কি অবস্থা হয়েছে? কেন মা, আমাকে দেখে বুঝি খুব ভয় লাগছে আপনার? এই বলে মুন্নি মিনুকে জোরে একটা থাপ্পড় মারে আর মিনু মাটিতে পড়ে যায় আর মিনুর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। খুব লাগছে তাই না? আয় তাহলে তোর কষ্টটা কমিয়ে দেই। এই বলে মুন্নি মিনুর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। রাজু, টোনা, আমি মারা যাচ্ছি, আমাকে তোরা বাঁচা। এসব বলেই মিনু সেখানেই মারা যায় আর মুন্নি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়, রাজু টোনা ঘুম থেকে উঠে মিনুকে খুঁজতে খুঁজতে খাবার ঘরে চলে আসে আর মিনুর লাশ মাটিতে পড়ে থাকতে দেখে। মিনু, ও মিনু, এ তোমার কি হয়ে গেল মিনু? কথা বলো, বাবা টোনা, বৌমা, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো আর দেখো, দেখে যাও কি সর্বনাশ হয়েছে। রাজুর ডাক শুনে টোনা আর মুন্নি দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে আর নিজের মায়ের লাশ চোখের সামনে দেখে খুব কাঁদতে থাকে। মুন্নিও তাদের সাথে সাথে কাঁদতে থাকে। এক রাতের মাঝে এত কিছু কি করে হয়ে গেল? আর কে আমার মাকে খুন করে চলে গেল? আমি যদি জানতে পারি কে আমার মাকে মেরেছে, তাহলে আমি তার মন্ডুটা কেটে ফুটবল বানাবো। বাবা, এখন ওইসব কথা ছাড় আর তোর মায়ের সৎকার করানোর ব্যবস্থা কর। বাবার কথা মতো টোনা তার মায়ের সৎকারের ব্যবস্থা করে আর সৎকার করিয়ে তারা নিজের ঘরে এসে বিশ্রাম নিতে থাকে। এভাবেই দেখতে দেখতে দু দিন কেটে যায়। একদিন সকালে টোনা ঘুম থেকে উঠেই অফিসে চলে যায়। বাড়িতে শুধু মুন্নি আর রাজু থাকে।
হঠাৎ মুন্নি চিৎকার করে ওঠে। আর চিৎকার শুনে রাজু মুন্নির কাছে দৌড়ে আসে আর বলতে থাকে, বৌমা কি হলো, তুমি চিৎকার কেন করছো? রাজুর কথা শুনে মুন্নি রাজুর দিকে তাকায় আর রাজু মুন্নিকে দেখে থরথর করে কাঁপতে থাকে, কারণ মুন্নির চেহারা বিদঘুটে হয়ে গিয়েছে। বৌমা এই বলে রাজুর মুখ দিয়ে যেন আর কোনো কথাই বের হচ্ছে না। এদিকে মুন্নি রেগে গিয়ে বলে, আমাকে দেখে খুব ভয় লাগছে তাই না? কিন্তু ভয় পেলে তো চলবে না, তোকে যে মরতেই হবে। মুন্নি রাজুর চোখ দুটো অন্ধ করে দেয় আর তারপর তাকে হত্যা করে। এরপর মুন্নি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এমন সময় টোনা ফিরে আসে আর দুজনকে মাটিতে পড়ে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। বাবা বাবা কথা বলো বাবা, মুন্নি মুন্নি চোখ হলো, চোখ হলো মুন্নি। এরপর টোনা জল এনে মুন্নির মুখে ছিটিয়ে দেয় আর মুন্নির জ্ঞান ফিরে আসে। বাবার কি হয়েছে, বাবা এভাবে পড়ে আছে কেন? আমি কিছু জানি না মুন্নি, আমি কিছু জানি না। এরপর টোনা কান্না থামিয়ে বাবার লাশের সৎকার করায় আর তারপর তারা বাড়ি ফিরে আসে। এখন তাদের বাড়িতে শুধুমাত্র তারা দুজনেই রয়ে গেছে আর বাকিরা সবাই ফ্রেমে বন্দি ছবি হয়ে গেছে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এক রাতে টোনা আর মুন্নি নিজেদের বিছানায় শুয়েছিল, এমন সময় হঠাৎই মুন্নি চিৎকার করতে থাকে, টোনা আমাকে কে যেন টেনে নিয়ে যাচ্ছে, আমাকে ধরো ধরো টোনা। টোনা মুন্নিকে ধরার আগে কোনো অদৃশ্য শক্তি এসে মুন্নিকে টেনে হিঁচড়ের বাইরে নিয়ে যায় আর পাতায় ভর্তি একটা গর্তের মধ্যে ফেলে দেয়। এদিকে টোনাও দৌড়ে আসে, টোনা টোনা বাঁচাও বাঁচাও আমাকে, আমার হাতটা শক্ত করে ধরো মুন্নি মুন্নি। মুন্নি হাত বাড়িয়ে দিতে যাবে, এমন সময় মুন্নি তার পাশে একটা লাশ দেখতে পায়। লাশটাকে ভালোভাবে দেখে মুন্নি আন্দাজ করে নেয় যে ওটা টুনির লাশ। আর মুন্নি কোনো রকমে টুনির লাশ নিয়ে উপরে উঠে আসে আর লাশ দেখে মুন্নি টোনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। টোনা তুমি তোমার প্রথম স্ত্রীর সৎকার না করিয়ে গর্তে ফেলে রেখেছো, এর পেছনে রহস্য কি আমাকে বলো। আমি বুঝতে পেরে গিয়েছি মুন্নি, তোমার কাছে আমি আর কিছুই লুকাতে পারবো না, তাই শোনো এবার। এটা বেশ কিছুদিন আগের কথা, আমি আমার প্রথম স্ত্রীকে বিয়ে করেছিলাম, সেটাও এক ঝড়ের রাতে। তবে সেটা ওকে ভালোবেসে না, ওর বাবার সম্পত্তি আর কোম্পানিকে ভালোবেসে। আমি চেয়েছিলাম টুনির বাবার সব সম্পত্তির 50% ভাগ নিব আর সেটা পেয়েছিলাম। তারপর ভাবলাম টুনিকে বের করে দিয়ে আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করে নিব। তাই আমি আর আমার বাবা মা মিলে ঠিক করি যে টুনিকে অনেক অত্যাচার করব। অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করবে। কিন্তু টুনি খুব ভালো মেয়ে ছিল, ও আমাদের সব কিছু মুখ বুঝে সহ্য করে নিয়ে আমাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তবুও আমরা ওকে মেরে এখানে ফেলে রাখি। এমন সময় টুনির আত্মা আবারও মুন্নির উপর ভর করে। এরপর মুন্নির শরীর থেকে বেরিয়ে আসে আর মুন্নিকে বলে, আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনির আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর মুন্নিও তার বাবার বাড়ি ফিরে যায়। আর এভাবে ঝড়ের রাতের বিয়েগুলো সব তছনছ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।